প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ মন এবং সুস্থ শরীরে আছো। কিন্তু আমার মনে হয় কিছুটা পরীক্ষা আগত তোমরা কিছুটা টেনশনেও আছো। সেই টেনশনটুকু একটু কমানোর জন্য, তোমাদের মনোবল বাড়ানোর জন্যই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। জানি না কতটুকু তোমাদের সেই টেনশনটা কমাতে পারব। তো যা হোক, আমরা শুরু করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটু আলোচনা। এক ঘন্টা বা দুই ঘন্টা আলোচনা একটা পেপারের উপর, একটা খণ্ডের উপর, তার খুব অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে তোমাদের একটু গাইডলাইন দিতে পারবো। খুব কোনো বিষয়ের খুব গভীরে আলোচনা করা এত কম সময়ে সম্ভব না, ওই জন্য তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বিষয়গুলো। তো আমি শুধু একটু গাইডলাইন দিয়ে যাব কোন কোন জায়গার থেকে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে, তোমরা সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়লে তোমাদের উপকারে লাগতে পারে আশা করি। ওকে, তাহলে আমরা শুরু করি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমাদের অতি সংক্ষিপ্ত আলোচনা। আমি শুরু করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। থার্মোডাইনামিক্স, এই তাপগতি অধ্যায়টি বেশ একটু বড় অধ্যায়। এখানে অনেকগুলো স্পট আছে যেখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে, সেই জায়গাগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এবং সেগুলো সমাধানের জন্য যে আনুষঙ্গিক ম্যাথমেটিক্যাল সাপোর্ট তোমার দরকার সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরব। যেমন প্রথম অংশ থার্মোমিতি। থার্মোমিতিটা আমাদের কারিকুলামে অতভাবে বলা হয়নি। থার্মোমিতির উপরে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না। একটা অংশ আমরা শুরুতেই বাদ দিতে পারি। এখান থেকে ওই MCQ বা তোমার দু একটা ওই অনুধাবন কোশ্চেন আসতে পারে। থার্মোমিতির পরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই অংশটি এই চ্যাপ্টারের একটু লম্বা অংশ। এখানে আলোচিত হয়েছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সিস্টেম, তাপগতীয় সিস্টেম, তারপর অন্তঃস্থ শক্তি, আর হলো তোমার এখানে বিভিন্ন সমীকরণ। এই বিষয়গুলো তোমাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসার খুবই সম্ভাবনা রয়েছে। তো প্রথম তোমার যে অংশটা, সেই অংশটার প্রতি আমরা জোর দেব, সেটা সমষ্ণ প্রক্রিয়া একটা অংশ, আরেকটি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই দুটো কনসেপ্টকে একত্রিত করে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হতে পারে সেক্ষেত্রে। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর সাথে আসে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সমীকরণটা হলো DQ = DU + PdV। এই একটা সমীকরণ। সমস্ত প্রক্রিয়ার গাণিতিক সমীকরণটা হলো তোমার P1V1 = P2V2, আর এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গাণিতিক সমীকরণগুলো P1V1 = P2V2 → γ, T1V1 → γ-1, T2V2 → γ-1, এবং P1 → γ-1 → γ। এই তিনটি সমীকরণ হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, একটা হলো সমষ্ণ প্রক্রিয়ার। এখান থেকে এই দুটো প্রক্রিয়াকে
সম্পর্কযুক্ত করে তোমাকে অবশ্যই একটা ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে দিতে পারে। সো তুমি এখান থেকে একটু রেডি থাকবা, একটা একটা পয়েন্ট গেল। এরপর আবার একটু এই দুই প্রক্রিয়া আসে, সমষ্ণ প্রক্রিয়ার সম্পাদিত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় সম্পাদিত কাজ W1 আর টি লন V2/V1। যদি এন মোল গ্যাস হয় তাহলে তুমি এখানে একটা এন লিখতে পারো, এই একটা। আরেকটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কৃত কাজ, এটা W2 দিয়ে লিখলাম। R/1 - γ P2/V2 - P1/V1। এটাকে যদি একটু পরিবর্তিত করে লেখো তাহলে লিখতে পারো অর, এখান থেকে আমরা এদিকে চলে আসলাম, অর W2 = R/1 - γ T2 - T1। এই এখন লক্ষ্য করো, এখান থেকে আমি অ্যাকসেপ্ট ক্রিয়েটিভ কোশ্চেনের কথা তোমাদেরকে বলেছি। এই দুটাকে, এই দুই প্রক্রিয়ায়, ওই সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পাদিত কাজ, এটার উপর ভিত্তি করেও তোমাকে আর অ্যাকসেপ্ট কোশ্চেন দেওয়া হতে পারে। সুতরাং এখান থেকে এই দুই সেটের দিকে তুমি একটু লক্ষ্য রাখবা, তাহলে তোমার এখান থেকে কাজে লাগতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি তাপ ইঞ্জিনের দিকে আমরা যাচ্ছি, দ্বিতীয় অংশ তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন থেকে এর দক্ষতা সম্পর্কে, কার্নো ইঞ্জিন আছে, কার্নো ইঞ্জিনের দক্ষতা দিয়ে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। সেই কার্নো ইঞ্জিনের দক্ষতার সমীকরণগুলো দেখো। 1 η = W/Q1। W টা হলো যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত তাপ শক্তি, আর Q1 হলো মোট প্রদত্ত শক্তি। যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত তাপ শক্তি / মোট প্রদত্ত শক্তি। এরপর তুমি আসো, এটাকে আমরা লিখতে পারি Q1 - Q2। এই Q2 পরিমাণ তাপ কাজে রূপান্তরিত হয়নি, তো 1 - Q2/Q1, এটাকে তোমরা জানো যে শতকরায় রাখতে হয় দক্ষতাকে, 100%। এটা একটা সমীকরণ। আরেকটা তুমি টি দিয়ে লিখতে পারো, η = 1 - T2/T1 × 100%। আরেকটা সমীকরণ এখানে আসে, কার্নো চক্রের থেকে Q1/T1 = Q2/T2। এই কয়টা সমীকরণ দিয়ে তোমার এখান থেকে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এটা আমরা পেলাম তোমার তাপ ইঞ্জিন থেকে, কার্নো ইঞ্জিন,
তারপর সাধারণ অন্তর্দহন ইঞ্জিন, এদের মধ্যে থেকে দক্ষতা রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, ওগুলো একটু দেখবা। এরপরে আমাদের আসে আপেক্ষিক তাপ সম্পর্কিত, মোলার আপেক্ষিক তাপ, ওই গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। এই এখানে আপেক্ষিক তাপের অনুপাত, মানে সিপি ধ্রুব চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা হলো ডিকিউ বাই এন ডিটি। এই ডিকিউ ডিভাইডেড বাই এন হলো এম বাই এম ইন্টু ডিটি। এই ডিকিউ আর সিপি আর সিভি, দেখো ডিকিউ বাই এন ডিটি, এন হলো মোল সংখ্যা, তুমি এখান থেকে লিখতে পারো ডিকিউ মানে এই সম ধ্রুব আয়তনে, ধ্রুব আয়তনে তোমার ডিকিউ আর ডিইউ সমান হয় এম বাই এম ডিটি। এগুলোর উপর দিয়েও ভিত্তি করে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এ আরেকটা আরেকটা স্পটের কথা বলে দিলাম। এবার বাকি থাকে আমাদের দ্বিতীয় সূত্র এবং এনট্রপি, দ্বিতীয় সূত্র এবং এনট্রপি, দ্বিতীয় সূত্র এবং এনট্রপির উপর ভিত্তি করেও তোমাদের একটু প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়টা একটু দেখে নাও। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এবং এনট্রপি, এখান থেকে তোমার প্রথম ফর্মুলাটি হলো ওই এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, আর এই ডিকিউ সমান লিখতে পারো তুমি আবার এখান থেকে এম এস লন টি টু বাই টি ওয়ান, আবার এখান থেকে লিখতে পারো ডিএস সমান ডিকিউ মানে একবার লিখতে পারো এম এল এফ, এল এফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আবার লিখতে পারো ডিএস সমান এম ইন্টু এল ভি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এভাবে লিখে এই যে এনট্রপি রিলেটেড যে ফর্মুলাগুলো, এগুলোর থেকে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন তোমার আসতে পারে। সুতরাং এখানে তুমি দেখতে পেলে এই তাপগতিবিদ্যার চ্যাপ্টারটিতে প্রথম বলেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেখান থেকে দেখলে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেখান থেকে তোমার বিভিন্ন সমীকরণগুলো দেখালাম, তাদের সমন্বয় করে সেখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। দ্বিতীয় বলেছি তোমাকে যে তাপ ইঞ্জিনের কথা, তাপ ইঞ্জিনের থেকে তোমার সেখান থেকে তাপ ইঞ্জিনের দক্ষতা সম্পর্কে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তৃতীয় বললাম এনট্রপি এবং এনট্রপির ব্যবহার, এনট্রপির প্রয়োগ, এখান থেকে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। সেই কার্নো ইঞ্জিনের কথা মনে রাখবা, দক্ষতা বললেই কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিন দ্বারা চারটি ধাপে সম্পাদিত মোট কাজ, এগুলোর বিষয়ে খেয়াল রাখবা। কার্নো ইঞ্জিনের কথা আর একটু বলে নিই, কার্নো ইঞ্জিনের মোট কাজ, মোট কাজ ডাব্লু সমান কার্নো ইঞ্জিনের পূর্ণ চক্রে মোট সম্পাদিত কাজ, ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু মাইনাস ডাব্লু থ্রি মাইনাস ডাব্লু ফোর। এবার এই সম্পর্কটা দিয়ে মোট কাজও বের করা যাবে, আর প্রত্যেকটার জন্য এটা সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া এটা সমষ্ণ প্রসারণ, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটার জন্য তোমার আবার ওই আমি সমীকরণ দেখিয়েছি, প্রসারণের জন্য কৃত সমষ্ণ প্রসারণের জন্য কৃত কাজ পেয়েছো, রুদ্ধতাপীয় জন্য কৃত কাজ দেখিয়েছি, সেখান থেকে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে। এই মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা থার্মো তাপগতিবিদ্যা অধ্যায়টি আমরা শেষ করলাম, থ্যাংক ইউ। তো এখন দ্বিতীয় অধ্যায় যাব আমরা, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম স্থিতড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা ইলেকট্রোস্ট্যাটিক্স। এই দ্বিতীয় অধ্যায়ের, দ্বিতীয় অধ্যায়টিও অনেক বড়, এখান থেকেও অবশ্যই একটা কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে। এখন কোন জায়গার থেকে আসবে তা তো আমরা ঠিক করে বলতে পারবো না, তবে তোমরা তোমাদের যে স্পটগুলো বলে দিচ্ছি আশা করি এই এই জায়গাগুলোর বাইরে যাবে না। তুমি যদি এগুলো ভালো করে একটু লক্ষ্য করো ইনস্ট্রাকশনগুলো, আর টেস্ট পেপার থেকে সেগুলো একটু অধ্যয়ন করো, অনুশীলন করো, তাহলে তুমি হয়তো তুমি পরীক্ষায় তোমার আকাঙ্ক্ষিত ফলাফলে চলে যেতে পারতে পারো। তো দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টার নাম স্থির তড়িৎ,
স্থির তড়িতে প্রথম অংশটা সাধারণ স্থির তড়িৎ ঘটনা, সেখান থেকে তোমার পড়ার বিষয় অনুধাবনে পড়তে পারো, তোমার ইয়া লাগবে না, তোমার ওটা যে বলছি ক্রিয়েটিভ কোশ্চেন লাগবে না প্রথম অংশ থেকে। স্থির তড়িৎ ঘটনা যেমন তোমার ওখানে কি আছে, বিকর্ষণী তড়িৎগ্রস্ততা নিশ্চিত পরীক্ষা, এটা তোমার অনুধাবন কোশ্চেন। তারপরে তড়িৎ চার্জের কোয়ান্টায়ন বলতে কী বোঝায়, কোয়ার্ক কী, এই সমস্ত বিষয়গুলো, তড়িৎ চার্জের সংরক্ষণশীলতা নীতি কী, এই বিষয়গুলো এখানে। তারপরে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র, এটাকে কীভাবে ধনাত্মক ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়, এই বিষয়গুলো একটু দেখবা। কিন্তু এগুলোর উপরে ক্রিয়েটিভ কোশ্চেন হবে না, এগুলোর উপরে যে কোশ্চেন হতে পারে তা অনুধাবন বা নলেজ জ্ঞানমূলক। এই তো দ্বিতীয় অংশটি হলো, দ্বিতীয় অংশ এখান থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অবিভব, প্রাবল্য ও বিভব, এখান এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটু কথা আছে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব, এই যে অংশটুকু, এই অংশটুকুই দেখা যায় এখান থেকেই ঘুরে ফিরে বেশিরভাগ কোশ্চেন আসে ক্রিয়েটিভ কোশ্চেন। তুমি এখান থেকে তোমার যে আলোচ্য বিষয়গুলো সেগুলো একটু লক্ষ্য করে দেখো। কুলম্বের সূত্র তোমরা সবাই জানো, এখান থেকে তোমার আসতে পারে কুলম্বের সূত্র থেকে একক চার্জের সংজ্ঞা লেখো, একক চার্জ আর বা এক কুলম্ব চার্জের সংজ্ঞা লেখো, আসতে পারে তড়িৎ মাধ্যমাঙ্ক কি, কুলম্বের সূত্রটি বিবৃত করো ইত্যাদি। কুলম্বের সূত্রের যে বল আর মহাকর্ষীয় যে বল নিউটনের মহাকর্ষ সূত্রে, এই দুই বলের তুলনা, এই সমস্ত, যেমন এফ জি মহাকর্ষীয় বল আর এফ ই কুলম্বের সূত্রের বল, এই দুটো বলের মধ্যে পার্থক্য কী, তো এই ধরনের কোশ্চেন এখানেই তোমার আসতে পারে। কিন্তু ক্রিয়েটিভে চলে যাবো আমি, ক্রিয়েটিভ কোশ্চেন কুলম্বের সূত্র নিয়ে না, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বিভব। দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা হল ই ইকুয়াল টু এফ বাই কিউ, সংজ্ঞার গাণিতিক রূপ, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা হল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এই তো এখানে যদি তড়িৎ মাধ্যমাঙ্কের কথা ভাবো তাহলে কে লিখতে পারো, আর না ভাবলে কে বাদ। তো এই সমীকরণ দিয়ে তোমাকে বিভিন্ন ধরনের বস্তুর প্রাবল্য বের করতে বলতে পারে। যেমন দেখো দুটো তড়িৎ চার্জ তোমাকে দেওয়া হলো, মনে করো একটা 4 কুলম্ব আর একটা দেওয়া হলো 9 কুলম্ব, দুটোই প্লাস 9 কুলম্ব, একটা বললে তুমি Q1 আর একটাকে বললে তুমি Q2, এরকম দুটো তড়িৎ চার্জ তোমাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে এদের মধ্যে একটা দূরত্বও বলে দেওয়া হলো, মনে করো 0.3 মিটার, 3 মিটার একটা দূরত্ব দিয়ে দেওয়া হলো। এখন এর থেকে কী কী ধরনের কোশ্চেন হতে পারে, যেমন 1 নম্বর, এদের মধ্যবিন্দুতে বিভব বের করো, মধ্যবিন্দুতে বিভব, এটা তুমি নিশ্চয়ই পারবা, বিন্দুতে বিভব নির্ণয় করো। 2 নম্বর, তোমার ওই মধ্যবিন্দুতে প্রাবল্য বের করো, মধ্যবিন্দুতে প্রাবল্য। 3 নম্বর, এদের সংযোজক রেখা কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এগুলো সব 9-10 লেভেলে তোমরা করেছো, প্রাবল্য শূন্য হবে এদের সংযোজক রেখার, শূন্য, প্রাবল্য শূন্য হবে, এটা একটা। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো, যে এই 4 কুলম +4 কুলম চার্জকে যদি -4 কুলম চার্জ দ্বারা ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে কি এদের সংযোজক রেখার মধ্যে এই এই দুই বিন্দুর মাঝে কোথাও কি প্রাবল্য শূন্য হবে, যদি না হয় তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে তুমি বের করে দাও, এটা একটা। এই চতুর্থ কোশ্চেনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, যে 4 কুলম +4 কুলম চার্জকে যদি তুমি -4 কুলম চার্জ দ্বারা রিপ্লেস করো, মানে প্রতিস্থাপন করে দাও, তাহলে তুমি কি এই এই চার্জ দুটোর সংযোজক রেখার মধ্যে কোথাও প্রাবল্য শূন্য পাবে, যদি না পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যাবে সেটা তুমি বের করে দাও, এই ধরনের প্রশ্নের প্রতি এখানে খেয়াল রাখবা। এই গেল সরলরেখা বিষয়ক প্রাবল্য বা বিভব,
এরপর তুমি আসো একটা ত্রিভুজের, মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুই বিন্দুতে ABC একটা ত্রিভুজ, ত্রিভুজের দুই কৌণিক বিন্দুতে প্লাস টু কুলম, এটা এখানে মাইনাস টু কুলম চার্জ রাখলে তুমি বললে তৃতীয় কৌণিক বিন্দুতে বিভব কত, তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্য কত। তো বিভব তো অবশ্যই, এটা যদি সমবাহু ত্রিভুজ হয় এটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া থাকবে, প্রত্যেক বাহু এক মিটার বা দুই মিটার তোমাকে দেওয়া থাকবে, তুমি তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্যও বের করতে পারবা, বিভবও বের করতে পারবা। তো এ ধরনের একটা কোশ্চেন। এরপর এই গেল সরলরেখা ত্রিভুজ, এরপরে চলে আসে চতুর্ভুজ বা বর্গ। বর্গের তোমার চার বিন্দুতে তিন বিন্দুতে তিনটে চার্জ দেওয়া থাকলো, ABC D। এই ABC বিন্দুতে তিনটে চার্জ দেওয়া আছে, তোমাকে বললো চতুর্থ বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এদের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে বিভব শূন্য হবে, অথবা কি বললাম প্রথম কোশ্চেনটা বলেছি যে তিনটে চার্জ দেওয়া আছে তিন কৌণিক বিন্দুতে, চতুর্থ বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে, এক। আবার চারটা কোণায় চারটা চার্জ দেওয়া থাকলো, তোমার কেন্দ্রে বিভব নির্ণয় করো, বলতে পারে যে তোমার চারটা চার্জ দেওয়া আছে কেন্দ্রে বিভব নির্ণয় করো। তো এছাড়া তিনটে চার্জ দেওয়া আছে চতুর্থ কৌণিক বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, এ বিভিন্নভাবে তোমার কোশ্চেন করতে পারে, এগুলোর প্রতি খেয়াল রাখবা। তো গেল ত্রিভুজ। এরপর আসো গোলক। গোলাকার কোনো বস্তুতে যদি চার্জ দেওয়া হয়, এই আমরা বর্গ বাদ দিয়ে বা আয়তক্ষেত্র বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি এবার কিসে, গোলকে। একটা গোলকে যদি চার্জ দেওয়া হয়, তো মনে করো এই গোলকটাতে 20 কুলম চার্জ দেওয়া আছে, চার্জ দিয়ে এর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ মনে করো 1 মিটার, 1 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে। এই এই গোলকটির তোমার ভেতরে কোনো বিন্দুতে বিভব বের করতে বললো, ভেতরে কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে বললো, এর এইরকম একটা বিন্দু, এখানে দূরত্ব মনে করো R1, এখানে বিভব আর প্রাবল্য, বিভব আর প্রাবল্য দুটো বের করতে বললো। তারপরে এই যে পৃষ্ঠে একটা বিন্দু, এই বিন্দুতে আবার প্রাবল্য বের করতে বললো আর বিভব বের করতে বললো, প্রাবল্য বিভব কত। আবার তোমাকে বাইরে এই গোলকের বাইরে কোথাও একটা বিন্দু নিয়ে সেই বিন্দুতে বিভব আর প্রাবল্য বের করতে বললো। তো লক্ষ্য করো এই এর মধ্যে একটা জায়গা একটু ক্রিটিক্যাল, আর সব তোমার তোমার নিয়ম মতো হবে। সেই জায়গাটি বলে দিচ্ছি তোমাকে, যে এই কেন্দ্রে একটা গোলাকার চার্জিত বস্তুর কেন্দ্রে তোমার প্রাবল্য শূন্য হয়, কারণ তোমরা জানো গোলকে চার্জ দিলে বলরেখাগুলো পৃষ্ঠের সাথে লম্বভাবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বের হয় বলরেখাগুলো, তো ভেতরে কোনো বলরেখা থাকে না, আর বলরেখা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, সুতরাং ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, আর তড়িৎ ক্ষেত্র না থাকলে তড়িৎ প্রাবল্য থাকার প্রশ্নই আসে না, এই জন্য এই গোলকের চার্জিত গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। আর বিভব, এই বিভবের কথা আসি, ভেতরে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠে বিভবে যা পাবা পৃষ্ঠে যা বিভব হবে ভেতরে যে কোনো বিন্দুতে সেই একই বিভব হবে। আর পৃষ্ঠের বিভব তো তুমি বলেই ফেললেই দূরত্ব আর দিয়ে করতে হয়, সেই আর প্রাবল্য এই সমীকরণ অনুসারেই তুমি বের করতে পারবে, এই যে সমীকরণটা তোমাকে লিখে দিয়েছি, বিভব আর প্রাবল্য পৃষ্ঠে এই সমীকরণ অনুসারে বের করতে পারবে। আবার বাইরেও এই দূরত্বটা তো যদি তোমার জানা থাকে আরটা, তাহলে তুমি অবশ্যই চার্জ জানা আছে দূরত্ব জানা থাকলে এই সমীকরণ দিয়ে ওই বাইরেও সাধারণ নিয়ম অনুসারে প্রাবল্য এবং বিভব বের করতে পারবে। এই গেল তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব। কিন্তু আরেকটা কথা আছে এখানে, বিভবের গাণিতিক সমীকরণটা তুমি জানো 1/4πε0Q/R, এটা দিয়ে বিভব বের করতে হবে, শুধু ভেতরে এই সমীকরণ দিয়ে হবে না, কারণ এটা ব্যাসার্ধ আর বোঝাবে, ভেতরেও যা পৃষ্ঠেও তাই, সুতরাং পৃষ্ঠের ভেতরে বের করতে বললে পৃষ্ঠেরটা বের করে দিয়ে বলে দিতে হবে এইটাই
ভেতরে এবং পৃষ্ঠে সব জায়গার বিভব। এছাড়া তোমরা জানো যে তড়িৎ দ্বিমেরু বলে একটা বিষয় আছে এইখানে এই অংশেই, এই প্রাবল্য বিভবের তড়িৎ দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কাকে বলে। তারপরে এই অংশের আরেকটু যে একটা চার্জিত গোলকের ফাঁফা চার্জিত গোলকের তুমি ওই ই বনাম আর লেখচিত্র আঁকো, ই বনাম আর লেখচিত্র আঁকো, চার্জিত পাফাগুলোকে ই বনাম আর লেখচিত্র আঁকো এবং বর্ণনা দাও। এটা তোমাকে আসতে পারে তোমার একটা অনুধাবন কোশ্চেন হিসাবে। আবার আসতে পারে ভি বনাম আর লেখচিত্র আঁকো, তো ই আর ভি বনাম আর লেখচিত্র আঁকা শিখবা, টেক্সট বইয়ে আসে সেখান থেকে আঁকা শিখবা নির্ভুলভাবে এবং তার বর্ণনাও শিখবে। তো এটা একটা পয়েন্ট গেল, এটা বললাম তোমার অনুধাবন কোশ্চেনের জন্য। তো এরপর আসে তড়িৎ দ্বিমেরুতে, চলে আসো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর প্রশ্নটি কেমন হতে পারে? তড়িৎ দ্বিমেরু, তো দুটো চার্জকে যদি বিপরীতধর্মী সমপরিমাণের দুটো চার্জকে যদি তুমি কাছাকাছি রাখো, খুব কাছাকাছি রাখো, তারা তাহলে তারা একটা সিস্টেম গঠন করে, ওই সিস্টেমটাকে বলি আমরা তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরুর এই দৈর্ঘ্যটাকে সাধারণত টু এ দিয়ে লেখা হয়, তাহলে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক হলো, ভ্রামক পি দিয়ে ইন্ডিকেট করা হয়, টু এ তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য ইন্টু যে কোনো একটা চার্জের মান, এটা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। তো গেল, আর তুমি এর অক্ষের উপর, বর্ধিত অক্ষের উপর কোনো বিন্দুতে তুমি প্রাবল্য বের করতে পারো, সেই প্রাবল্যের সমীকরণ আছে। আবার এর এই তড়িৎ দ্বিমেরুর বর্ধিত অক্ষের উপর না বের করে তুমি যদি তার লম্বদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভব বের করো, তাও বের করতে পারো। তো তার জন্য ফর্মুলা আছে। তাহলে তোমার একই প্রশ্নে দুটোকে কোরিলেট করে, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুর লম্বদ্বিখণ্ডকের উপর একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য বের করো, বিভব বের করো। আবার বলতে পারে তার বর্ধিত অক্ষের উপর একটা দূরত্বে তুমি তার প্রাবল্য বের করো, বিভব বের করো। এর জন্য বিভবের ফর্মুলাটি হলো ভি ইকুয়াল টু 1/4πε0 r² তো এই ফর্মুলা দিয়ে তুমি থিটার মানের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় সেই লম্বদ্বিখণ্ডকের উপরে হোক, অক্ষের উপরে হোক, তুমি বিভব বের করতে পারবে। আর প্রাবল্যের ফর্মুলাগুলো একটু দেখে নিও, লম্বা ফর্মুলাগুলো একটু দেখে নিও। তো এই ছিল এই অংশের, তাহলে এই অংশটা আবার একটু বড় অংশ রিপিট করে দেই। তোমাকে বলতে পারে যে একটা সরল রেখা দুই মাথায় দুই প্রান্তে দুটো চার্জ দিয়ে বলতে পারে বিভিন্ন কোশ্চেন, তারপরে একটা তড়িৎ দ্বিমেরু দিয়ে তার উপরে ভিত্তি করে বলতে পারে ক্রিয়েটিভ কোশ্চেন, তারপরে একটা তোমার বর্গক্ষেত্র দিয়ে তার তিন কোণায় তিনটে চার্জ দিয়ে তোমাকে চতুর্থ কোণায় বিভব প্রাবল্য ইত্যাদি বের করতে বলতে পারে, তারপর কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে প্রাবল্য বের করতে বলতে পারে, তারপর গোলক, একটা গোলকে চার্জ দিয়ে গোলকের ভেতরে কোনো বিন্দুতে, পৃষ্ঠে কোনো বিন্দুতে, বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য বিভব বের করতে বলতে পারে। এরপর ত্রিভুজ দিয়েও করতে পারে, ত্রিভুজ দিয়ে তোমাকে ত্রিভুজের দুই কোণায় দুটো চার্জ দিয়ে তোমাকে তৃতীয় কর্নারে তোমাকে বের করতে বলতে পারে প্রাবল্য, বের করতে বলতে পারে বিভব ইত্যাদি রাশিগুলো। তো এই গেল তোমার প্রাবল্য বিভবের কথাবার্তা। এরপরে আসো ধারক ও ধারকত্ব অংশের। এই অংশের থেকেও ক্রিয়েটিভ কোশ্চেন আসে। এই অংশে যেগুলো তোমার খেয়াল রাখতে হবে সে গোলাকার ধারকের ধারকত্ব, প্রথমে ধারকত্বই বলি, c = q/v, আর এরপর যদি গোলাকার ধারকের ধারকত্ব বলো 4πε0 kr, এটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বলো c = ε0 kA/d, আর যদি এটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, যদি শক্তি বলো ধারকের, শক্তি ধারকের চার্জিত ধারকের সঞ্চিত শক্তি
ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। আবার যদি তুমি একক আয়তনের শক্তি বলো, একক ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি আমি ইউ প্রাইম দিয়ে ইন্ডিকেট করলাম, হাফ এপসাইলন নট স্কোয়ার কে স্কোয়ার। একটু দেখে নিই, এটা না কে স্কোয়ার না ই স্কোয়ার, সরি। তো ওকে বইটা কই, এপসাইলন নট কে এ স্কোয়ার। ফর্মুলাটা ঠিক করে দেখে নাও, আমি একটু ভুল লিখে ফেলেছিলাম, সরি ফর ইট। হাফ এপসাইলন নট কে এ স্কোয়ার। তো এখান থেকে তোমার কী ধরনের কোশ্চেন আসতে পারে? ও আরও দুটো ফর্মুলা আছে, ধারকের শ্রেণী ও সমান্তরাল সমবায়, সিপি সমান্তরাল সমবায়, সি ওয়ান প্লাস সি টু প্লাস আপ টু সি এন, ওয়ান শ্রেণী সমবায় তুল্য ধারক কত যদি সি এস হয়, ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস আপ টু ওয়ান বাই সি এন। তো এই যে কটা ফর্মুলা দেখলে, এগুলোর বাইরে কোনো ফর্মুলা তোমার ব্যবহার করতে হবে না তোমার ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তরে। তুমি কিন্তু এটা কীভাবে আসবে, যেমন একটা কতগুলো ধারককে দিয়ে একটা সমন্বয় তৈরি করে দিল, দিয়ে তোমাকে বললো এগুলোকে কোনভাবে সাজিয়ে সাজালে বেশি শক্তি পাওয়া যাবে, বা এদের তুল্য ধারকত্ব কত, কোন সংযোগে সংযুক্ত করলে এই এই সার্কিট থেকে আমরা সর্বাধিক শক্তি সঞ্চয় করতে পারি, বিভিন্ন ধারকে সঞ্চিত শক্তি কত, চার্জ কত, ইত্যাদি বিভিন্নভাবে তার ধারকত্ব কত, ধারকত্ব ফ্যারাডে বের করো, মাইক্রো ফ্যারাডে ধারকত্ব বের করো, ইত্যাদি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো সুতরাং তুমি ধারকত্বের এই বিষয়গুলো নিয়ে ধারকত্ব থেকে একটা কোশ্চেন আসতে পারে, শ্রেণী সমবায় দিয়ে, তারপরে সমান্তরাল সমবায় দিয়ে, আর সিম্পলি এই বিষয়গুলো দিয়ে, তো এই এই ফর্মুলাগুলো দিয়ে। তো ধারকটাও একটু ভালো করে পড়বে, এটা ভালো ক্রিয়েটিভ হওয়ার একটা ভালো একটা জায়গা। এরপরে আসে আমাদের থার্ড অংশ, সেটা হচ্ছে গাউসের সূত্র, গসেস ল। এই গাউসের সূত্র এখানে আমার মনে হয় না এখান থেকে, এই গাউসের সূত্র এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসবে বলে তেমন মনে হয় না। তারপরেও তোমরা একটু যদি প্রয়োজন মনে করো তাহলে করো, আমি তেমন একটা দেখি নাই গাউসের সূত্র থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে। তো এখানে গাউসের সূত্রটি কী, তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এই বিষয়গুলো একটু ধারণা রেখো। গাউসের সূত্র থেকে কীভাবে কুলম্বের সূত্র আমরা পেতে পারি, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখো অনুধাবনের জন্য, নলেজের কোশ্চেনের জন্য। গাউসের সূত্র থেকে ক্রিয়েটিভের বেশি অ্যাপ্লিকেশান আমার মনে হয় আসবে না এখান থেকে, এটুকু আমি যতটুকু ধারণা করি সেটুকু তোমাদের বললাম। তো এই সাথে দেখো দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ চ্যাপ্টারটি আমরা শেষ করলাম। তোমরা লক্ষ্য করে থাকবে যে প্রথম যে চারটা অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা, তারপর দ্বিতীয় হলো স্থির তড়িৎ, তৃতীয়টা হলো চলতড়িৎ, চতুর্থটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আর পঞ্চমটা হলো তাড়িত চৌম্বক আবেশ। এই চার থেকে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে তোমার পাঁচটা কোশ্চেনই হয় প্রায় ক্ষেত্রে দেখা যায়। তো প্রথম চারটার থেকে তো চারটা হবেই আমার ধারণা, প্রথম চারটা অধ্যায় থেকে। তো সুতরাং এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে তুমি অনেক সুবিধা পেতে পারবে। তো তৃতীয় অধ্যায়ে আসি, যদি আমরা সময় পাই আর একবার রিপিট করবো,
তো আপাতত তৃতীয় অধ্যায় চলে গেলাম। তৃতীয় অধ্যায় চলতরিত, এই চলতরিতের কয়েকটা অংশ লক্ষ্য করতে পারো। প্রথম হলো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া এখানের আলোচ্য বিষয়গুলো লক্ষ্য করো, যে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কী, তড়িৎ প্রবাহে তাপ উৎপন্ন হয় কেন পরিবাহকে, তারপর সেই তাপ তো উৎপন্ন হলো, উৎপন্ন তাপ মাপবে কীভাবে, অর্থাৎ উৎপন্ন তাপের সমীকরণ, সেই সমীকরণগুলো যদি তুমি আবার জুলে প্রকাশ করো তাহলে এইচ ইকুয়াল টু বিআইটি, তারপরে এইচ ইকুয়াল টু তুমি আবার লিখতে পারো আই স্কোয়ার আরটি, ওমের সূত্র দিয়ে আই স্কোয়ার আরটি লিখতে পারো, তারপর লিখতে পারো বি স্কোয়ার টি বাই আর, বি স্কোয়ার টি বাই আর, এই এইচের উৎপাদিত তাপের এই সমীকরণগুলো তোমার আছে। আরেকটা আছে জুলের সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, জে হলো জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক সমতুল। এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হলো তুমি জানো 4.2 জুল পার ক্যালোরি। তো এখান থেকে তোমার আবার আরেকটা আসে দক্ষতা বলে একটা আসে, যেমন দক্ষতা, যেমন একটা কেটলি, বৈদ্যুতিক কেটলি, সে তো সবটুকু বিদ্যুৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করতে পারে না, তো সুতরাং তার দক্ষতার একটা প্রশ্ন আসে। সেই দক্ষতা ইটা ইকুয়াল টু তুমি লিখতে পারো এই প্রাপ্ত তাপশক্তি বাই প্রদত্ত তাপশক্তি, অর্থাৎ তোমার এইচটা হলো ইনটু 100%। এখানে এই এইচটা হলো মোট প্রদত্ত তাপশক্তি, এটা বৈদ্যুতিক পদ্ধতিতে সাধারণত দেওয়া হয় এই তাপশক্তিটা, সেটার সমীকরণগুলো ওই যে তুমি দেখেছো বিআইটি আই স্কোয়ার আরটি আর হলো ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর। এই যে সমীকরণগুলো তুমি দেখলে এই এই সমীকরণ অনুসারে বিদ্যুৎ শক্তি দেওয়া হয় কেটলির পানিতে, আর পানি শক্তি গ্রহণ করে, সেই পানি যে শক্তি গ্রহণ করে এমএস ডেল্টা থিটা এই ফর্মেটে। তো সবটুকু তো আর গ্রহণ করে না, কিছু ক্যালোরিমিটার গ্রহণ করে, কিছু অপচয় হয়, সেই জন্য এই দক্ষতায় এই দুটোকে মিলে তোমাকে এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে দিতে পারে। একটা প্রশ্নে বললো যে এর মান নির্ণয় করো, আর একটা প্রশ্নে বললো যে এখানে রোধ কত, এইগুলো রাশিগুলোর চাইলো রোধ কত বা কত সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছিল ইত্যাদি মিলে এইগুলোর উপর দিয়ে একটা ক্রিয়েটিভ কোশ্চেন এখানে তুমি পেতে পারো। তো এটা একটা অংশ গেল বিদ্যুৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এরপরে আসে আমাদের সেকেন্ড পার্টে হলো ওমের সূত্র এবং রোধ এই অংশটা। এর মধ্যে তোমার বিভিন্ন রকমের আলোচনার মধ্যে আছে, যেমন মনে করো ওমের সূত্র ভি ইকুয়াল টু আই আর, বা এরপরে রোধের উপর তাপমাত্রার প্রভাব আছে আরেকটা সূত্র, আর থিটা ইকুয়াল টু আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা, আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহক, তারপরে আর এস ইকুয়াল টু রোধের শ্রেণী সংযোগ, এটা রোধের সমান্তরাল সংযোগ,
এরপর আসে রোধের সূত্র, সূত্র থেকে তুমি পাও আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা একটা। এই যে জায়গাগুলো, এখান থেকে তোমার এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন তোর আসতে পারে পরীক্ষায়। সুতরাং এই জায়গাগুলো একটু লক্ষ্য রেখো। আর এটার সাথে আবার তোমার ইয়ে করতে পারে, ব্রিজ করতে পারে, হলো তোমার কারশফের সূত্র। কারশফের সূত্র এবং ওমের সূত্র একত্রিত করে তোমার কোশ্চেন দিতে পারে। যেমন হুইটস্টোন ব্রিজ, কারশফের সূত্রের প্রয়োগ করে হুইটস্টোন ব্রিজ নীতি, এখানে হুইটস্টোন ব্রিজের আবার কিছু কথা আছে, সেগুলো দেখো। হুইটস্টোন ব্রিজ, এই হুইটস্টোন ব্রিজের উপর থেকে এখানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এর নীতি, চার বাহুতে চারটা রোধ যুক্ত থাকে, তিনটে জানা থাকলে চতুর্থ রোধ বের করা যায়, রোধ পরিমাপের একটা নীতি এটা, রোধ অজানা রোধ নির্ণয়ের একটা নীতি। এরই আবার বাস্তব প্রয়োগ হলো মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজের ব্যবহারিক দিক মিটার ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, এটা নিয়ে একটা ব্রিজ এখান থেকে একটু লক্ষ্য রাখতে পারো। পি বাই কিউ ইকুয়াল টু এল বাই হান্ড্রেড মাইনাস এল, এল হচ্ছে সেই নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, তোমরা জানো মিটার ব্রিজের প্র্যাকটিক্যাল নিশ্চয়ই করেছো, সেই এখান থেকে একটু লক্ষ্য রেখো। আর এরপরে আসে কারশফের সূত্র, কারশফের সূত্র প্রয়োগ করে বর্তনী অধ্যয়ন, সেই বিষয়গুলো একটু লক্ষ্য। কারশফের সূত্রটায় যাচ্ছি, কারশফের দুটো সূত্র তোমার, একটা হলো সেই প্রথম সূত্র, সেই জাংশন থিওরেম। জাংশন থিওরেম হলো আই ওয়ান ওই সামেশন অফ আই ইকুয়াল টু জিরো, অর্থাৎ বৈদ্যুতিক বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মৃত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য, আর বিভবপতন সমূহের আই আর ইকুয়াল টু জিরো, এই বিভবপতন সমূহের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এই কারশফের সূত্র প্রয়োগ করে বর্তনী বিশ্লেষণ তোমার দিতে পারে, সহজ সহজ বর্তনী, জটিল বর্তনী না, দুইটা বা তিনটা রোধের বর্তনী, হুইটস্টোন বর্তনী, এই এই সমস্ত বর্তনীগুলো অধ্যয়নের জন্য তোমাকে দেয়া হতে পারে। কারশফের সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে, সেই বর্তনীর ক্ষেত্রে দেয়া হতে পারে, এইগুলো একটু লক্ষ্য রেখো। এখান থেকে দেখবা বিভিন্ন বইতে তোমার কারশফের সূত্র প্রয়োগ করে ছোটো ছোটো অঙ্কগুলো করে দেওয়া আছে, দুটো রোধ সমান্তরালে যুক্ত করে সেখানে বলো। এবং ওইটা যদি তুমি কারশফের সূত্র প্রয়োগ করো, করে প্রবাহ বের করো, তাহলে ওই ওইটা তুমি আবার যাচাই করো, যাচাই করো ওমের সূত্র দ্বারা, পরীক্ষার আগের প্রাপ্ত কারশফের সূত্র থেকে প্রাপ্ত ফলাফল আর ওমের সূত্র থেকে প্রাপ্ত ফলাফল একই হলো কি না, এ ধরনের যাচাই করতে তোমার দেওয়া হতে পারে। তো গেল, এই ছিল এই অংশের চলতড়িতের বিষয়গুলো। প্রথমে আবার একটু রিপিট করি, প্রথমে ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, সেই অংশের থেকে একটা কোশ্চেন, তারপরে ছিল ওমের সূত্র, রোধ, এগুলো মিলে একটা রোধের শ্রেণী সমান্তরাল সমবায়ের উপর ভিত্তি করে কোশ্চেন, সেই ক্ষেত্রে আবার কারশফের সূত্র, বর্তনীতে কারশফের সূত্র ব্যবহার করে প্রবাহ নির্ণয় বা তুল্য রোধ নির্ণয় ইত্যাদি তোমার পরীক্ষা আসতে পারে, তুমি সেগুলোর প্রতি লক্ষ্য রেখো। তো এবার চলে যাচ্ছি আমরা চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অংশটা একটা বড় অধ্যায়, এখানেও আমাদের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন করার অবকাশ রয়েছে। সেগুলোর ক্ষেত্রে প্রথমেই আমাদের আমরা দেখতে পাই যে এখানে তোমার আছে বায়োট স্যাভার্ট ল, বায়োট স্যাভার্ট ল
বায়োটু স্যাভার্টের সূত্র। এই সূত্র ডিবি ইকুয়াল টু মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই ফোর পাই আর স্কোয়ার। এই সূত্র এবং এর দুটো প্রয়োগ, দুটো প্রয়োগ কি? একটা তড়িৎবাহী লম্বা তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তোমার বি নির্ণয়, সেটা হলো বি ইকুয়াল টু মিউ নট আই বাই টু পাই এ, এ হলো এই লম্ব দূরত্বটা, এটা তড়িৎবাহী একটা তার। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলীর, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে ওই বি নির্ণয়, এই পি বিন্দুতে বিকত, বিকত কেন্দ্র। তো ওই ওইটার সূত্র হলো মিউ নট আই বাই টু আর। তো যদি এন পাকের কুণ্ডলী হয় তা তুমি এখানে একটা এন লিখবে, এন ইন্টু মিউ নট আই বাই টু আর। এই দুটো সিচুয়েশানকে একত্রিত করে তোমাকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে, যে একটা তার লম্বা তার, তার মধ্য দিয়ে এত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে এত দূরে কোনো বিন্দুতে দূরত্ব দেওয়া থাকলো, তোমার বললো চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এবার ওই তারটিকে পেঁচিয়ে বৃত্তাকার কয়েক পাকের, মনে করো এন পাকের বা বিশ পাকের বা দুশো পাকের একটা কুণ্ডলী তৈরি করা হলো, সেই কুণ্ডলীর ক্ষেত্রে আগের মতো আগের বি আর পরে যে বি পাইলে ওই একই তারকে কুণ্ডলী পাকিয়ে এদের মধ্যে তুলনা করো। এ ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। গেল একটা পয়েন্ট স্পট তোমার বায়োট সামার্টের সূত্র থেকে। দ্বিতীয়টা, দ্বিতীয় অংশ এই চ্যাপ্টারের হলো লরেন্স বল এবং হল ক্রিয়া। লরেন্স বল বল ও হল ক্রিয়া এই একটা অংশ, জাস্ট আমার মতো তোমাদেরকে পৃথক করে দিচ্ছি। এই এই লরেন্স বল তো তুমি জানো যে এফ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর হলো তোমার সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই চৌম্বক বল ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তড়িৎ বল আর চৌম্বক বলের যোগফল। এখানে তুমি এটা লিখতে পারো কিউই আর ওটা লিখতে পারো কিউ বি ক্রস বি, বি ক্রস বি, এই এই দুটো। আর এখান থেকে হল ক্রিয়ার থেকে হল ভোল্টেজের একটা ইকুয়েশন আছে, ভিএইচ সমান ভিবিডি, ভিবিডি ডি, এই ভি তোমরা জানো যে তাড়ন বেগ, আর বি হলো চৌম্বক ক্ষেত্র, আর ডি হলো সেই যে ফলকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার প্রস্থ। এই ভিএইচের আরেকটা সম্পর্ক আছে আই বি বাই এন টি কিউ, এন টি কিউ। তো এন হলো এক ওই পরিবাহকের সেই ফলক আকৃতির, এরকম ফলক আকৃতির একটা পরিবাহকের এটা হলো তোমার একক আয়তনে চার্জের সংখ্যা, এটা হলো তার পুরুত্ব টি, আর আই তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, আর বি চৌম্বক ক্ষেত্র যেটা তুমি স্থাপন করেছো। তো এই দুটো সূত্র আছে হল ক্রিয়ার আর ওইটা লরেন্স বল। এই হল ক্রিয়ার থেকে তোমার একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। হল এছাড়াও হল ক্রিয়া থেকে, হল ক্রিয়া থেকে তুমি চার্জের প্রকৃতিও নির্ণয় করা যায়, সেটাও তোমাকে নির্ণয় কর, কীভাবে তুমি হল ক্রিয়ার সাহায্যে চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারো, এ ধরনের কোশ্চেনও তোমাকে দেওয়া হতে পারে অনুধাবনে অথবা ওই সেই উচ্চতর দক্ষতায়। তো হল ক্রিয়ার দ্বিতীয় অংশটা চলে গেল, এইগুলোর উপরে ভিত্তি করে দেখো বিভিন্ন বইতে কোশ্চেন করে দেওয়া আছে, উদাহরণে আছে, এক্সারসাইজ আছে, টেস্ট পেপারে আছে, বিভিন্ন কলেজের কোশ্চেন আছে, সেখান থেকে তুমি কোশ্চেনগুলো লক্ষ্য করো। তো দেখবা এই হল ক্রিয়া অংশ থেকে প্রায় কলেজে বা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে, সেগুলো একটু লক্ষ্য করবা। দ্বিতীয় অংশটা চলে গেল আমাদের হল ক্রিয়া ও হল বিভব। তৃতীয় অংশ এই অধ্যায়ের, তৃতীয় অংশে একটা পরিবাহকে তৃতীয় অংশে আছে আমাদের একটা তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল চৌম্বক বল, যেমন
চৌম্বক তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল চৌম্বক বল, তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল। এটা এই সমীকরণটা হলো তোমার এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। তড়িৎবাহী চৌম্বক ক্ষেত্রে স্থাপিত, আরেকটু খেয়াল করতে হবে, এখানে আমি একটু কথা লিখতে ভুলে গিয়েছি, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল আই এল বি সাইন থিটা। আর ভেক্টর ফর্ম লিখলে আই এল ক্রস বি, এফ ইকুয়াল টু আই এল ক্রস বি। তো এটা একটা, আরেকটা দেখো, ওই যে এফ এম তুমি একটু আগে দেখলে, এফ এম সমান কিউ বি সাইন থিটা, এগুলো মিলে তোমার বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। আর আরেকটা হলো টর্ক, অর্থাৎ একটা সুষম চৌম্বক ক্ষেত্রে তুমি একটা তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলী রাখলে সেই আয়তাকার কুণ্ডলীতে ক্রিয়াশীল টর্ক, টাউ ইকুয়াল টু এন আই, এন হলো পাক সংখ্যা, এন আই এ বি সাইন থিটা। আবার আরেকটা আছে এখানে যে দুটি সমান্তরাল পরিবাহক মনে করো, এরা তড়িৎবাহী দুইজনেই, একটার মধ্য দিয়ে আই ওয়ান তড়িৎ প্রবাহিত হচ্ছে, একটার মধ্য দিয়ে আই টু তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব আছে আর। তো এখন এই দুটো সমান্তরাল অসীম দৈর্ঘ্যের পরিবাহক এদের উপর ক্রিয়াশীল বল কত হবে, এদের উপর ক্রিয়াশীল বল এই তারের তার দুটোর মধ্যে ক্রিয়াশীল বল এফ সমান হবে ইউ নট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই টু পাই আর ইন্টু এল, এল দৈর্ঘ্যে, এল হচ্ছে কতটুকু দৈর্ঘ্যে বলটা কাজ করছে। এই তো এই জায়গার থেকে তুমি আরেকটা কোশ্চেন খেয়াল করো এই সমস্ত সমীকরণের আলোকে, এই সমস্ত সমীকরণ দিয়ে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এই অংশটা চলে গেল তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া অংশটুকু। এই চ্যাপ্টারের আরেকটা অংশ রয়েছে, সেটা হলো চুম্বকত্ব। চুম্বকত্বের থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসার কম্পারেটিভলি সম্ভাবনা কম। তাহলে আমি তোমাকে এখানে তিনটে স্পট দেখালাম, একটা হলো বায়োসাভার্টের সূত্রের প্রয়োগ, দুই নম্বরটা হলো হল ক্রিয়া এবং হল বিভব, তিন নম্বরটা, তৃতীয়টা হলো এই সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল এবং সেক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত আয়তাকার কুণ্ডলী আবার সমান্তরাল অসীম দৈর্ঘ্যের দুটি পরিবাহকে তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল, এই কয়টার মিলে এখান থেকে আরেকটা। তো এই তিনটে বললাম, তো এই তিনটার আরেকটা বাকি অংশ আছে, আমাদের এই সেশানের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমাদের হাতে আর 3-4 মিনিট সময় আছে, এই 3-4 মিনিট সময়ের মধ্যে এই চ্যাপ্টারের শেষ অংশটুকু দেখে আমরা এই সেশানটা শেষ করব। সেই অংশটুকু একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে চুম্বকত্ব অংশটুকু। এখান থেকে ক্রিয়েটিভ কোর্সে আসার সম্ভাবনা একটু কম, তারপরেও তোমাদের একটু বলে দিই, যদি সময় পাও চুম্বকত্ব অংশটুকু দেখো। এই অংশে তোমার ওই যে বিনতি, বিচ্যুতি এবং ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুভূমিক উপাংশ, এই যে তিনটি রাশি, এই তিনটি রাশিকে বলা হয় ভূচুম্বকত্বের মৌলিক উপাদান। তোমরা জানো যে আমাদের পৃথিবী একটা বিশাল চুম্বক, এই এর চৌম্বক ক্ষেত্রকে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে ব্যাখ্যা করার জন্য যে তিনটি রাশির প্রয়োজন হয় তারা হলো বিনতি, বিচ্যুতি এবং ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এই এই তিনটি রাশিকে বলা হয় ভূচুম্বকত্বের মৌলিক উপাদান। এরা কীভাবে যুক্ত থাকে একে অপরের সাথে সেগুলো একটু দেখে নাও। যেমন এদের থেকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসলে আসতে পারে, না আসলে নাও আসতে পারে। তো একটা দণ্ড চুম্বককে যদি তুমি ভারকেন্দ্র দিয়ে ঝুলিয়ে দাও মুক্তভাবে, তার ভারকেন্দ্র দিয়ে, তাহলে তুমি দেখো দণ্ড চুম্বকটি
অনুভূমিকার সাথে সমান্তরালে না থেকে একটু কোণ করে অবস্থান করে, অর্থাৎ অনুভূমিকের সাথে কিছুটা কোণ তৈরি করে সে। এই কোণটুকু হলো ওই স্থানের বিনতি। এটা পৃথিবী বিরাট চুম্বক বলে এই ধরনের ঘটনা ঘটলো। এই বিনতি কোণকে ডেল্টা দিয়ে ইন্ডিকেট করা যায়, করা হয়ে থাকে। তো এখন কেন এটা এদিকে ঝুঁকে আসলো, এটা হলো ভূচুম্বক ক্ষেত্রের লব্ধি প্রাবল্য এদিকে কাজ করে। সেই লব্ধি প্রাবল্যকে আমরা বি দ্বারা ইন্ডিকেট করলাম। এদিকে এই লব্ধি প্রাবল্যকে আমরা যদি দুটো উপাংশে ভেঙে দিই, দুটো উপাংশে, এদিকে একটা উলম্ব উপাংশ, এদিকে একটা অনুভূমিক উপাংশ, তাহলে আমরা এদিকে পাই বি কস ডেল্টা এই উপাংশটি, এদিকে পাই বি সাইন ডেল্টা এই উপাংশটি পাই। তাহলে এটাকে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলে বি দিয়ে, হরাইজন্টাল কম্পোনেন্ট বলে এইচ দিয়ে ইন্ডিকেট করলাম। তার মানে এখান থেকে দুটো সূত্র পেয়ে গেলে তুমি, এইচ সমান হলো বি কস ডেল্টা, এক অনুভূমিক ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুভূমিক উপাংশ, আর ভি সমান বি সাইন ডেল্টা, এটা ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উলম্ব উপাংশ। এদেরকে যদি তুমি স্কোয়ার করো, যোগ করো, তাহলে তুমি পাবা বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা আর একটা তোমার, আবার যদি এদের ভাগ করে দাও, দুই ভাগ এক করে দাও, তাহলে তুমি পাচ্ছ এখান থেকে ট্যান ডেল্টা, সরি এখানে থিটা লিখে ফেলেছি, ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু ভি বাই এইচ, ভি বাই এইচ। এই চারটা সূত্র নিয়ে এখান থেকে যদি কোনো ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসে, তাহলে এই চারটা সূত্রের উপর দিয়েই আসবে। সুতরাং তুমি দেখতে পাচ্ছ এখানের যে কয়েকটা টপ স্পট তোমাদেরকে বলে দিলাম, সেগুলো একটু খেয়ালে রাখবে। প্রথম বলেছি বায়োট সাভার্টের সূত্র এবং তার দুটো অ্যাপ্লিকেশান, লম্বা তারের জন্য, বৃত্তাকার কুণ্ডলীর জন্য, এই দুটোকে ব্রিজ করে তোমার একটা ক্রিয়েটিভ। তারপরে বলেছি হল ক্রিয়া এবং হল বিভব এবং তার প্রয়োগ, এর থেকে আরেকটা। তারপরে বলেছি একটা বিদ্যুৎবাহী তার যখন চৌম্বক ক্ষেত্রে রাখা হবে, তখন তার উপরে বল ক্রিয়াশীল হবে, ওটা দিয়ে যখন কুণ্ডলী তৈরি করা হবে, আয়তাকার কুণ্ডলী, তার উপরে টর্ক ক্রিয়া করবে। আবার ওটা ওর দুটো তার যখন পাশাপাশি রাখা হবে, তখন তার মধ্যে একটা বল ক্রিয়া করবে। এই তিনটি ঘটনা খেয়াল করে আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে লক্ষ্য করো। এখানে তিন রকম তিনটে জায়গা দেখালাম, আর এটা আরেকটা এই ভূচুম্বকত্ব থেকে, এই এই জায়গার থেকে প্রস্তুতিগুলো নিলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারেও তোমরা পেয়ে যাবা তোমাদের পছন্দ মতো কোশ্চেন। থ্যাংক ইউ। এই সেশন এখানে শেষ করলাম।